না না ছিছি আপনাকে দোষ দেব কেন, আপনি সজ্জন নিপাট ভদ্রলোক, সমাজের মান্যগণ্য, যত্ন করে মাস্ক পরেন, নাক ঠোঁট থাকে আড়ালে, হাত ধুচ্ছেন যখন তখন স্যানিটাইজার বা সাবানে, কখনো বেরোলে পাশের মানুষ রাখেন দুগজ দূরত্বে, ফ্যামিলি শুদ্ধ ভ্যাকসিন নিলেন, সুস্থতা একদম আয়ত্তে, তবে কিনা যে তবলা শিল্পী টিউশনে দিলেন কাঁচি, ছেলের বাদ্য এখন বন্ধ, আগে অতিমারি থেকে বাঁচি, তার সংসার কিভাবে চলবে একটুখানি ভাবুন, কিভাবে কিনবে চাল ডাল তেল, জ্বলবে গ্যাসের উনুন, বন্ধ সব জলসা ফাংশন, সুযোগ নাচা গানা, যাদের ওটাই পেশা ছিল তারা হঠাৎ বেকার, পেটের জ্বালায় সবজি বেচে কিংবা বিক্রি করে মাছ, কেউ হয়েছে রঙের মিস্ত্রি, কেউ বা কাটে গাছ, ওরা সরস্বতীর বরপুত্র, অশৈলী কাজ না পছন্দ, ওরা করতালি ভোজি বিনোদন প্রিয়, মঞ্চেই ওরা স্বচ্ছন্দ, ওরা জীবন উৎসর্গ করেছে ললিত কলা বিপণনে, ওরা অন্য পেশায় বিড়ম্বিত, ঘরে শুষ্ক আননে, ওরা মাইম জানে নাটক বোঝে, কান কবিতাই পেশা, ওরা লকডাউনে ধস্ত হৃদয়, নেই কোনো আশা, ওরা দীপক রাগে জ্বালাতে পারে চতুর্দিকে আগুন, ওরা ডাক দেয় তাই ছুটে আসে বসে কিংবা ফাগুন, ওরা মানবতার উড়ান কেতন, ওরা সৃষ্টি ধ্বজাধারী, ওরা বিশ্বজনের প্রাণের আরাম, আবেগের কারবারি, ওরা এখন উপার্জনহীন নীরজ গেরে এন্তার ধার বাকি, ওরা ক্ষুধার্থ বিপর্যস্ত ঝড়ের মাঝে পাখি, ওদের কথা একটু ভাবুন, ভাগ দিন আপনার সামর্থ্যে, শিল্প একটি অবশ্য খোরাক, পাচান তাই শিল্পীকে।